তবে ওই সমাজে হবে নিশ্চিত ইনশাআল্লাহ। আসুন, আইয়ামে জাহিলাতের আরেকটা বড় পাপ ছিল, যে এক ভাই বলেছেন, সেটা হচ্ছে নারীর অবমাননা। কে বলেছে এই কথাটা সামনে একজন? হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি, নারীর অবমাননা। এটা নিয়ে কি বলতে হবে? এখন ধর্মের মধ্যেও আমরা নারীদেরকে অবমাননা করছি। বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে, দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই, মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না। কেন কেন চাচ্ছেন না? ওর কি অধিকার নাই শিক্ষার? আমরা, আপনি কি জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বহু সাহাবি হাদিসের তালিম নিয়েছেন, বহু হাদিস শিখিয়েছেন? কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন? তো মেয়েদের শিক্ষার দরকার আছে না? হ্যাঁ, কি বিষয় দরকার? তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে, তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন। ঘরের কোণে বসে রাখতে কে বলেছে? আপনি নিরাপদ পরিবেশ দেন, পর্দা দেন, তারা মাদ্রাসা যাবে, পড়াশোনা করবে, ঠিক আছে? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন। আমিন।